আমার যেহেতু কোনো কিছুতেই কোনো আত্মবিশ্বাস নেই, কিন্তু স্বচ্ছতা আছে আমার। শুধু যদি আত্মবিশ্বাসী হন, সারা জীবন মারাত্মক ভুল করবেন। আপনাকে আত্মবিশ্বাসের জলাঞ্জলি দিয়ে স্বচ্ছতা আনতে হবে। তো সদগুরু, আপনি এত সম্মানীয়, সবাই আপনাকে এত ভালোবাসে, আপনার কি নিজেকে কখনো মহান বলে মনে হয়? এই মুহূর্তে হ্যাঁ। দেখুন, প্রশ্নটা নিজেকে মহান মনে করা, হীনমন্যতায় ভোগা, গরিবী আনায় ভোগা বা বড়লোকী চালের জন্যে ভোগা নয়। কিছু তো একটা ভুগছেন, সেটাই গুরুতর সমস্যা, তাই না? সে যেরকমই হোক, কিছুতে ভোগা মানে হল আপনি নিজের ব্যাপারে কিছু একটা ভেবে নিয়ে সেই ধারণাটাকে এমনভাবে বদ্ধমূল করে তুলেছেন যে নিজেকে হাসির পাত্র করে তোলেন যেখানেই যান না কেন। আমায় কি ওরকম দেখায়? কই, দেখে কি মনে হয় যে নিজেকে আপনার সামনে হাসির পাত্র করে তুলছি? না না, তার মানে কোনো রকম মনে হওয়া নেই কোনো রকমে। ঠিক আছে, কিন্তু আমাদের আত্মবিশ্বাসটা রোজ রোজ ওঠানামা করে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? আমার যেহেতু কোনো কিছুতেই কোনো আত্মবিশ্বাস নেই, কিন্তু স্বচ্ছতা আছে আমার। লোকে ভাবে আমার জ্ঞান আছে, না, আমার মাথাটা পুরো খালি। তাই তো লোককে কিছু একটা আছে দেখাতে আমি পাগড়ি পরি। এটা একেবারেই ফাঁকা সব সময়, কিন্তু স্বচ্ছতা আছে আমার। স্বচ্ছতা মানে কি? You see things the way they are. মানে যেটা যেমন সেটা তেমন ভাবেই দেখেন। Knowledge means what? জ্ঞান মানে কি? মানে সবকিছুর বিষয়ে আপনার বাঁধা ধরা তথ্য আছে, কিছু পাল্টে গেলে যেটা যেমন সেটা তেমন ভাবে দেখবেন না, এটা অন্ধ হওয়ারই সামিল। দেখুন, লোকে ভাবে পেঁচারা অন্ধ, এটা সত্যি নয়। ওদের দৃষ্টি আপনার চেয়ে ঢের গুণ সূক্ষ্ম, কিন্তু রোদ্দুরের কাছে ওরা অন্ধ, এটা একটু অতিরিক্ত। কিন্তু আলোটা কমে এলে পেঁচা খুব পরিষ্কার দেখে, এই জন্যে নয় যে ও অন্ধ, বরং এই জন্যে যে ওর চোখ দুটো অত্যন্ত অনুভূতিশীল। তো এটা গুরুত্বপূর্ণ যে আপনি নিজের জীবনে স্বচ্ছতা নিয়ে আসুন, জ্ঞান নয়। কারণ জ্ঞান হল আপনার জড় করা সব অনুমান। জ্ঞান চলতে পারে যখন আপনি দুনিয়ায় কিছু ভৌত বা পার্থিব জিনিস করার চেষ্টা করছেন, জীবনের ক্ষেত্রে চলে না। এটা কি সত্যি যে 12 বছর বয়সে যেটা ধ্রুব সত্য বলে ভেবেছিলেন আজ সেটা সত্যি নয়? হ্যাঁ কি না? আপনি কি নিশ্চিত যে এই মুহূর্তে যেটাকে এটাই সেটা বলে ভাবছেন, আগামী 3 বছরে সেই এইটাই সেটা আর থাকবে না? অবশ্যই না। জানেন সেটা, জানেন যে আপনি ভুল, হ্যাঁ কি না? হ্যাঁ। তো জানেন, যেমন করেই হোক আপনি ভুল, তাহলে ভুল জিনিসটা জাহির করছেন কেন? হ্যাঁ ঠিক আছে, এখন আমরা ভুল করছি, আসুন অন্তত একটু সচেতন হয়ে সামলাই। যদি জেনে থাকেন যে আপনি ভুল, তাহলে সাবধানে পা ফেলবেন, তাই না? হ্যালো, কিন্তু আপনি ভাবেন আপনি একদম ঠিক, তখন আপনি বোকা বোকা জিনিস করে দুনিয়ায় গোলমাল করবেন। যদি জেনে থাকেন যে ঠিক করে দেখতে পাচ্ছেন না, তাহলে সাবধানে হাঁটবেন কিনা? আমি যদি আপনাকে একটা অন্ধকার ঘরের মধ্যে দিয়ে হাঁটতে বলতাম, ধরুন আমরা সব আলোটালো নিভিয়ে দরজা দিয়ে দিয়েছি, সব কিছুই মিশকালো, এখন যদি হাঁটতে বলি, হঠাৎ করেই আপনি ভীষণ সজাগ এবং সচেতন হয়ে যাবেন নিজের পা ফেলা নিয়ে। কিন্তু আলো জ্বললে আপনি অসচেতনভাবে সবাইকে গোঁত্তা মেরে মেরে চলেন। তো আপনি যদি প্রতিটা মুহূর্ত এইভাবে চলতে শেখেন যেন কোনো আলোই নেই কোথাও, আর সব কিছুকে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে যেটা পরিষ্কার দেখেন সেটায় পা বাড়ান, যেটা দেখতে পান না দোনামোনা করেন, কিছু ক্ষেত্রে আবার একটু ঝুঁকি নিয়েও দেখেন। কিন্তু যদি শুধু আত্মবিশ্বাসী হন, সারা জীবন মারাত্মক ভুল করবেন, আমরা জানি না আপনি কোথায় গিয়ে পড়বেন বা কোন ফাঁদে আটকা পড়বেন। বেশিরভাগ লোকে তাদের পেশা, তাদের পারিবারিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতিতে এমনভাবে আটকে পড়েন, তারা সবসময় এইরকম হয়ে যান। ঠিক ইতিমধ্যেই আমি দেখছি, শুধু বয়স্ক লোকেরাই নন, অল্প বয়সীরাও এইরকম হয়ে যান। জীবনের শেষে আমার যে কি হবে, কি যে হবে আমার জীবনের শেষে, আগেই আমি রহস্যটা ফাঁস করে দিয়েছি যে আপনি মারা যাবেন। কিন্তু সদগুরু, এটা হলে কি করব, ওটা হলে কি করব,
এ সবই হতে থাকবে। এমন নয় যে আপনার জীবনের সব কিছুই আপনার মনের মতো করে ঘটবে, এমনভাবেও ঘটবে যেমনটা আপনি পছন্দই করেন না। একবার কি হয়েছিল, শঙ্করণ পিল্লাইকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ উনি একটা প্রশ্ন করেছিলেন, ধোঁয়া শুদ্ধ না ধোঁয়া ছাড়া। এমন সহজ একটা প্রশ্ন করলে কেউ আপনাকে চাকরি ছাড়িয়ে দেবে কি করে? ধোঁয়া শুদ্ধ না ধোঁয়া ছাড়া জিজ্ঞেস করতেই বের করে দেওয়া হয়, কারণ ওনার জিজ্ঞেস করার কথা ছিল মড়া পোড়ানো না কবর দেওয়া। তো অনেক সময়ই আপনি যা করেন তাতে আমি ঠিক বলে ভাবাটা আপনার পরিস্থিতিতে অপ্রাসঙ্গিক হতে পারে। তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো যে আপনি প্রাসঙ্গিক। ঠিক নন, বরং আপনি প্রাসঙ্গিক। যেই পরিস্থিতিতে আছেন তাতে আপনি প্রাসঙ্গিক। আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক, এটা আত্মবিশ্বাস। আপনার ঠিক হওয়ার পরোয়া কেউ করে না। যেই বোকারা নিজেদের ঠিক বলে ভাবেন কেউ তাদের কথা শুনতেই চায় না, তাদের ধারে কাছেই কেউ থাকতে চায় না, তাই না? তারা সবসময় আমি ঠিক, আমি ঠিক ভাবে। আপনি তাদের সাথে থাকতে চান না? গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে আপনি প্রাসঙ্গিক। নিজের জীবনে প্রাসঙ্গিকতা নিয়ে আসতে হলে আপনাকে আত্মবিশ্বাসের জলাঞ্জলি দিয়ে স্বচ্ছতা আনতে হবে। স্বচ্ছতা নিয়ে আসার অনেক পদ্ধতি আছে। দেখুন, আপনার পেশি তৈরি করারও পদ্ধতি আছে, তাই না? একইভাবে স্বচ্ছতা বাড়ানোরও অনেক পদ্ধতি আছে। দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা ব্যবস্থা নানানভাবে আমাদের স্বচ্ছতাটা ঘোলাটে করে দিচ্ছে। কিছু ইউনিভার্সিটির গবেষণায় দেখা যাচ্ছে যে কোনো শিশু কিন্ডারগার্ডেন ও আরও 20 বছর শিক্ষা লাভ করলে, আমি দুঃখিত, এটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে হচ্ছে, 20 বছর পড়াশুনো করে ধরুন পিএইচডি নিয়ে বেরোলো, গবেষণা বলছে 70% বুদ্ধি পাকাপাকিভাবে লোপ পায়। তো পড়ে থাকে এক বুদ্ধিমান নির্বোধ। এ নিয়ে আপনি করবেনটা কি? হ্যাঁ, আপনি তথ্য জাহির করে লোককে মুগ্ধ করতে পারেন, কিন্তু লোককে মুগ্ধ করার এই পুরো খেলাটা, এই তথ্য জাহির করা, ওই তথ্য জাহির করা, এই সবই শেষ হতে বাধ্য, কারণ ওই গুগল ভদ্রমহিলাটি এই যে কোনো নির্বোধের চেয়ে ভালো। কি সত্যি সত্যি দারুণ, জানেন তো, আমি কোথাও একটা যাচ্ছিলাম, ধরুন আমেরিকা, যুক্তরাষ্ট্র বা আফ্রিকা বা কোথাও প্লেনে করে যাচ্ছি, জিজ্ঞেস করলাম শুধু, এনটাবির সকালের তাপমাত্রা কত, ওখানেই নামছি আমি। পলক পড়তে না পড়তেই 2 সেকেন্ডে উনি আমায় বললেন সকালে 14 ডিগ্রি সেন্টিগ্রেড আর দুপুরে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, সন্ধেবেলায় আবার 12 ডিগ্রি সেন্টিগ্রেড। কেউ কখনো বলতে পারতো এটা? বলুন, উনি একেবারে ঠিক নাও হতে পারেন, কিন্তু ঠিকের কাছাকাছি। তো যারা মাথায় তথ্যের ঝুড়ি নিয়ে ঘুরে নিজেদের সর্বশ্রেষ্ঠ বলে ভাবছেন, আমি চাই আপনি এটা বুঝুন, এই দেশে আর পৃথিবীর সব জায়গাতেই আগের প্রজন্মটা নয় বরং তার আগের প্রজন্মে যে বই পড়তে পারত তাকে ভগবানের চোখে দেখা হতো, কারণ বাকি সবাই ছিলেন নিরক্ষর। আর লোকে প্রতিষ্ঠা পেয়েছিল কারণ শুধুই তারা হয় গীতা বা বাইবেল বা কিছু একটা পড়তে পারার জোরে। প্রতিষ্ঠা পেয়েছিল শুধু পড়তে পারত বলেই। কিন্তু যেই সবাই পড়তে শিখে গেল, আমরা ওদের পুরোপুরি অগ্রাহ্য করতে লাগলাম। হ্যাঁ কি না, তাই তো? তো যারা তথ্য বয়ে বেরিয়ে নিজেদের সর্বশ্রেষ্ঠ বলে ভাবছে, আগামী 15 থেকে 20 বছরে তাদের কোনো কদরই থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেই বিস্তার লাভ করবে, এই তথ্যের কোনো মানেই থাকবে না, কারণ এটা সব জায়গাতেই পাওয়া যাবে। ততদিনে আপনি যেন তথ্যের বাইরে গিয়ে কিছু একটা করতে পারেন, এই জন্যেই আমি আপনার সাথে আছি।